বাড়ির ফুল গাছের নিচে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে রাধাকৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণের মূর্তি পেলেন এক মহিলা। প্রায় এক মাস আগে মূর্তি পান তিনি। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস। তিনি মূর্তি দুটি পান। মূর্তিগুলি দেখতে অনেকটা পিতলের মতো। লক্ষ্মী দেবী বাড়িতে এখন এই মূর্তির পুজো করেন। ফুল গাছ জঙ্গল সাফ করতেছি, এরপর রাধা কৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ। আচ্ছা, এটি আপনি কি মনে হতেছে, এটি অনেক পুরানা মূর্তি না? হ্যাঁ, ওই তো যখন তোর মাটি যখন চাষ তাসি এমনি দিহি গিতা এটা কুদল লাগছে। আচ্ছা, তো আমি এমনি গড় অন্য ধুইছি দুই একটু। আচ্ছা, এটি এখন পূজা দিতেছেন না? দিয়া পূজা। তো রিপোর্ট চ্যানেল 3 রাত।